এটাই হচ্ছে বালাশি ঘাট রোডটা অনেক সুন্দর ইদ ইদ একটা ভাব আসছে আসলে What's up guys, welcome to talk, this is 7, my YouTube MotoVlogging channel. So, guys, আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে এখন বিকাল 3:30 বাজে প্রায় তো দের হয়ে পড়লাম ঈদের দিন ভাবতেছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো সাডেনলি মাথায় খেললো যে আজকে যাই গাইবান্ধায় ঢুকি গাইবান্ধা বালাশি ঘাটে থেকে একটু ঘুরে আসি আসলে ঈদুল আজহা বা কোরবানি ঈদে সবাই একটু কোরবানি বা আত্মীয় স্বজনদের বাসায় দেখা যায় মাংস নিয়ে যাওয়া এগুলো কাজে সবাই একটু বিজি থাকে দ্যাটস ওয়াই দিনের বেলা সবাইকে বেশি পাওয়া যায় না আমি নিজেই ফ্রি হলাম বিকাল 3টার পরে সম্ভবত ফ্রি হয়ে বের হয়ে আসলাম আমি ঈদের দিনে বালাশি ঘাটে কখনো এর আগে ঢোকা হয়নি এমনি সিম্পলি আপনার নর্মাল ডেতে ঢুকছিলাম তো আসলে নর্মাল ডে বা ঈদের দিন বা কোনো অকেশনে আসলে একটা পার্থক্য থাকে আজকে যাই ঢুকে দেখি কি অবস্থা ঈদের দিনেও বাস চলাচল হচ্ছে আসলে সম্ভবত ঢাকা থেকে যারা আসতেছে ঈদের ছুটিতে এদের জন্যই হতে পারে আমি আজকে বেশি স্পিড পিক করতেছি না বা ধুমধাম টান দেব না কারণ ঈদের দিনটা আসলে কেমন জানি না ঈদের দিনে আপনার দুর্ঘটনা অনেক বেশি হয়ে থাকে লাইক সবাই একটু রাস্তাঘাটে অমনোযোগী বা একটু ঈদের আনন্দে মেতে থাকে তো একটু দেখে শুনে সাবধানে রাইড করতে হবে তো গাইজ আমরা আরে সালা আমাকে ভি থোড়া জায়গা দে দে রে বাবা তো এখন যাবো পৌর পার্কে সাইড রোড দিয়ে ঢুকলাম কারণ জ্যাম প্লাস ওদিকে রোডগুলো একটু মানে কাজ চলতেছে ভাঙ্গাচুরা এই হচ্ছে গাইবান্ধা পৌর পার্ক সো গাইজ এখন যাচ্ছি বালাশির দিকে সাথের জন এই তো যাই বালাশিতে যে দেখি পরিবেশটা ঈদের দিনে কীরকম গাইবান্ধা থেকে বালাশি যাওয়ার রোডটা অনেক সুন্দর মনে হয় বালাশি ঘাটের একদম কাঁচা করে চলে আসছি তো ঈদের দিন প্রচণ্ড লোক সমাগম এখানে Thank you.
এটাই হচ্ছে বালাশি ঘাট। সো একটু সামনে যাই, গাইজ বালাশি ঘুরলাম। আসলে ঈদের দিন জন্য লোক সমাগম অনেক বেশি। সো গাইজ বালাশি ঘাট থেকে এখন আমরা গাইবান্ধাতে ব্যাক যাচ্ছি, গাইবান্ধায় ঢুকতেছি ওপারে। তো ঈদের দিন জন্য রাস্তাটা আজকে প্রচণ্ড জ্যাম, ট্রাফিক, গাড়ি অনেক, অটো, ভ্যান, রিক্সা, বাইক। তো এখন গাইবান্ধায় ঢুকে দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। সো আসলে গাইবান্ধার ভেতরে অনেক জ্যাম, ঈদ ঈদ একটা ভাব আসছে আসলে। সো গাইজ আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সন্ধ্যার পরে আসলে খুব একটা এই রোডে ভালো ক্যামেরা ফুটেজ বা খুব একটা ভালো ভিডিও আসবে না, আর আমার হেডলাইটের আলো দিয়েও কভার হবে না। সো গাইজ ব্লগটি এখানেই বা ব্লগটি এখানেই এন্ড করা লাগতেছে। এই হচ্ছে ঈদের টুকটাক ঘোরাঘুরি। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আমার নেক্সট ব্লগগুলো পাওয়ার জন্য। আমি আসলে ঘোরাঘুরি বা ট্যুর ব্লগের পাশাপাশি বাইকের বিভিন্ন টেকনিক্যাল ভিডিও দেওয়ার চেষ্টা করি। সো আমার ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, অ্যাগেইন সবাইকে ঈদ মুবারক।